Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. হ্যালো, আমাদের ব্যাংকের তরফ থেকে আপনাকে একটা নতুন কার গিফট করা হচ্ছে। বলুন না, তাহলে আমরা কবে আর কিভাবে পাবো পুরস্কারটা? তাহলে প্লিজ আপনার অ্যাকাউন্টের ডিটেইলসটা আমাদের বলে দিন। ঠিক আছে, লিখে নিন। আমি আমি বলছি কি, ওই লাল রঙের গাড়িটা যদি পাওয়া যেত তাহলে। গাড়ি আর ঘোড়া দিয়ে আমি কি করব? আমি তো আমার পুরো ক্যাশ চাই। তো আপনার নাম্বারে একটা এসএমএস এসেছে হয়তো, সেইটার 4 ডিজিট আমাকে বলে দিন। হ্যাঁ ম্যাডাম, এসে গেছে। হ্যাঁ লিখুন, 50,000 থেকে। আমি সব তৈরি করে নিয়েছি, ব্যাস তুমি নতুন ডেটা নিয়ে তাড়াতাড়ি আসো। রজত, আমি বুঝতে পারছি না যে তুমি এত ডেটা নিয়ে করবেটা কি। সব জেনে যাবে, এখন যতটা বলছি ততটা করো। ওকে বাবা, নিয়ে আসছে, বাই। এর মধ্যে সব ডেটা আছে, কিন্তু এখনো পর্যন্ত এটা বুঝতে পারছি না যে তুমি এই সব ডেটা নিয়ে কি করতে চলেছো। বিজনেস ডার্লিং, বিজনেস। বিজনেস আর কোন বিজনেস? এমন এক বিজনেস যেটাতে আমাদের দুজনের কোটি টাকা আসবে। তোমার এই কল সেন্টারের 9 থেকে 5 জব করতে হবে না। এটা আবার কেমন বিজনেস? রজত, আমাকে একটা কথা বলো, এর মধ্যে পুলিশের কোনো টেনশন নেই তো? ডোন্ট ওয়ারি, কেউ কিচ্ছু জানতে পারবে না। আমি ল্যাপটপে কাজ করব আর তুমি লোকেদের সাথে ফোনে কথা বলবে। কেন জানো? তোমার কল সেন্টারে কাস্টমারদের সাথে কথা বলার এক্সপিরিয়েন্স আছে। আমি সব তৈরি করে নিয়েছি, শুরু করি। শুরু করি, কাম অন। প্রথম নম্বরটা ডায়াল করো। রেডি? রিং হচ্ছে। হ্যালো, আমি কি মিস্টার সুরিন্দরের সাথে কথা বলছি? হ্যাঁ ম্যাডাম, আমি সুরিন্দর বলছি। স্যার, আমাদের বার্ষিক লাকি ড্রয়ে আপনার নাম্বারটা সবার আগে লেগেছে, তো আমাদের ব্যাংকের তরফ থেকে আপনাকে নতুন কার গিফট করা হচ্ছে। গাড়ি? এত তাড়াতাড়ি? এই গেল হপ্তাহে তো আমি আমার অ্যাকাউন্ট খুলেছি, এর মধ্যে গাড়ি পেলাম, তো দারুণ ব্যাপার। হ্যাঁ স্যার, কিন্তু এই কার্ডটা পাওয়ার জন্য আপনি আপনার কার্ডের নাম্বার ভেরিফিকেশন করাতে হবে। এই জন্য আপনাকে আপনার কার্ডের নাম্বার আর এক্সপায়ারি ডেট, এই দুটো বলতে হবে। হ্যাঁ ম্যাডাম, এক্ষুনি বলছি, একটু দাঁড়ান। হ্যাঁ ম্যাডাম, লিখেন। হ্যাঁ স্যার, বলুন। 5 6 3 7 5 5 8 4। আমি বলছি কি, ওই লাল রঙের গাড়িটা যদি পাওয়া যেত তাহলে। স্যার, আপনি যদি লাল রঙের কার্ডটা চান, তো আপনার নাম্বারে একটা এসএমএস এসেছে হয়তো, সেইটার 4 ডিজিট আমাকে বলে দিন।
হ্যাঁ ম্যাডাম, এসে গেছে। 5-3-4-0। হ্যাঁ ম্যাডাম, একটা কথা জিজ্ঞাসা করি, গাড়ি আনতে কখন যাব? দুদিনের মধ্যে আমাদের ব্যাংকের থেকে আপনার কাছে কল চলে আসবে, তখন আপনি কার্ডটা নিয়ে যেতে পারেন। আপনার দিন শুভ হোক। ইয়েস, এসে গেল 50,000 টাকা অ্যাকাউন্টে, আর শুরু হবে আসল মজা। রামও বলে গাড়ি গাড়ি, এবার তো গাড়ি পেয়ে যাবো। হ্যাঁ ভগবান, এই গাড়ি দেওয়ার নাম করে আমার পুরো লুটে নিল এই ম্যাডামটা, রে ভগবান। এখন দ্বিতীয় নম্বরে ডায়াল কর। ঠিক আছে। হ্যালো, নমস্কার ম্যাম, আমি পূজা কথা বলছি পিসিএম ব্যাংক থেকে। আমি কি মমতা দেবীর সাথে কথা বলছি? হ্যাঁ বলুন। ম্যাম, আমাদের ব্যাংকে একটা লাকি ড্র ওপেন হয়েছে যেখানে আপনার নাম্বারটা একদম উপরে আছে, তো আমরা আপনাকে 50,000 টাকা উপহার দিতে চাইছি, তো আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারের ডিটেলসটা আমাদেরকে পাঠিয়ে দিন। ব্যাংকের লোকের কাছে তো অলরেডি ডিটেলস আছে, তাহলে কিসের জন্য চাইছেন? আমি যে মমতা দেবীর সাথেই কথা বলছি তার ভেরিফিকেশনের জন্য এই নাম্বারটা চাওয়া, তো প্লিজ আপনি আপনার অ্যাকাউন্টের ডিটেলসটা বলে দিন। ঠিক আছে, লিখে নিন। 5-2-3-4-9-6-9-2-1-8। ওকে ম্যাম। ম্যাম, আপনার নাম্বারে একটা ওটিপি এসেছে হয়তো, ওটা 4 ডিজিট একটু বলে দিন। ঠিক আছে, লিখুন। 1-0-4-0। ম্যাম, কলটা কেটে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টে পুরো টাকাটা ঢুকে যাবে। আপনার দিনটা শুভ হোক, নমস্কার। ইয়েস, এই হলো দ্বিতীয় 50,000। আমাদের কাছে এসে গেল 1,00,000 টাকা। 10 মিনিটে আমরা 1,00,000 টাকা কামালাম। ওহ মাই গড। হে ভগবান, আমার অ্যাকাউন্ট থেকে তো 50,000 টাকা কেটে নিল, আমি তো বরবাদ হয়ে গেলাম। আর এইভাবেই আমরা লাখপতি থেকে কোটিপতি হয়ে যাব। পরের নাম্বারটা বলো। ও হ্যালো হ্যালো ম্যাডাম, ভীষণ তারা আছে দেখছি। ওয়েল ম্যাডাম, প্রথমে আমরা এই আনন্দে এটাকে সেলিব্রেট করে নিই। কি যা বলি সাহেব, চা বিক্রি করে করে টাকা জমিয়েছিলাম, আর সব পরিশ্রম লুটে নিল স্যার। যদি আমার স্বামী জানতে পারে যে 50,000 টাকা আমার ভুলে খুইয়েছে, তাহলে উনি তো আমাকে চিরকালের মতো বাপের বাড়ি পাঠিয়ে দেবেন। স্যার প্লিজ, আমাকে আমার টাকা ফিরিয়ে দিন। স্যার আমার টাকা ফেরত পাইয়ে দিন প্লিজ। যাও, এদের কমপ্লেন গুলো লিখে নাও, আর যে যে নাম্বার থেকে এদের কাছে কল এসছে ওগুলোকে সার্ভেলান্সে দিয়ে দাও, আর ট্রেস করো। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি একদিন লাখপতি হয়ে যাব। আজ আমি এই টাকা দিয়ে আমার সমস্ত ইচ্ছে, সমস্ত স্বপ্ন পূরণ করব। এই ডায়মন্ড ইয়াররিং, এই রিং, এই গোল্ডের ব্রেসলেট,
রজত, আজ আমি এত খুশি না, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আইডিয়ার জন্য। ওয়েল, ইউ ওয়েলকাম এন্ড থ্যাংক ইউ। এটা তো কিছুই না যা, আমি তোমাকে জীবনে সব খুশি দিতে চাই। সব খুশি মানে সব খুশি। সত্যি সত্যি এর মধ্যে আমাদের কিছু নিউ কাস্টমারের ডেটা আছে। যত বেশি ডেটা তত বেশি কামাই। ওকে দেন, শুরু করে দি। মনে দুদলা এসেছে, আমি কি দেখছি দেখো। ইন্সপেক্টর সাহেব, আপনারা আপনারা এখানে? আমরা আপনার ফ্ল্যাটে তল্লাশি নিতে চাই। তল্লাশি? কিন্তু তল্লাশি কিসের? দেখুন, কয়েকজন লোকের সাথে সাইবার ফ্রড হয়েছে, আর যে নাম্বার থেকে ওই লোকদের সাথে ফ্রড হয়েছে সে নাম্বারটা এই এরিয়াতে অ্যাক্টিভ ছিল। আপাতত ওই নাম্বারটা বন্ধ। আপনার ঘরের আমরা তল্লাশি নিতে চাই, প্লিজ আমাদের কোঅপারেট করুন। হ্যাঁ স্যার, কিন্তু আমার মনে হয় না আপনি কিছু পাবেন এখানে, বিকজ এখানে তো কিছু নেই। সেটা আমরা নিজেরাই দেখে নেব। স্যার, ভিতরে তো শুধু বেডরুমই আছে, আর কিছুই নেই। আমরা বেডরুমটাই তল্লাশি করতে চাই স্যার। স্যার 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 স্যার, আপনাকে বললাম না এখানে কিছুই নেই, দেখুন। কি হলো ইন্সপেক্টর, সব ঠিকঠাক? ঠিক আছে, আমরা আসছি, যাও চলো। আমরা বেঁচে গেছি, আমি তো ভাবলাম আমরা হয়তো পুরো ফেঁসেই গেলাম। এখন এই জায়গাটা আমাদের জন্য সেফ না, আমরা অন্য জায়গা থেকে অপারেট করব। কিন্তু আমরা যাবটা কোথায়? আছে একটা জায়গা। আরে সরিতা, আমি তো দেখেই বুঝে গেছিলাম যে হার আর কড়া মিশরা পড়েছিল না, ওটা সোনার ছিল না, ওটাতে সোনার জল করা ছিল। মিশরা এখন আমাকে ঠিক করে চেনে না তো? তবে বিয়েতে সব লোক আমার শাড়ির দিকেই তাকিয়েছিল, সবাই জিজ্ঞেস করছিল কত দাম, কোথা থেকে কিনেছি। আরে ম্যাডাম, দরজাটা খুলুন। আচ্ছা সরিতা, আমি আমি পরে কথা বলছি। হ্যাঁ, তুমি উঠতে পারো না নাকি? আরে তুমি? প্রণাম বৌদি। এই শোনো, হ্যাঁ বাইরে এসো, ঠাকুরপো এসছে। কি? তাড়াতাড়ি এসো। তুই? প্রণাম দাদা। ভালো থাক, ভালো থাক, বেঁচে থাকো। কি ব্যাপার ঠাকুরপো, অনেকদিন পর দাদা বৌদির কথা মনে পড়ল। তবে তোমার সাথে কে এটা? বন্ধু। হ্যাঁ কি? স্ত্রী না বন্ধু? আসলে বৌদি, মেঘা প্রথমে আমার বন্ধু ছিল, এখন বিয়ে করে ফেললাম তো বউ হয়ে গেল। রজত, খারাপ ভাবিস না,
জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নিলি আর নিজের দাদা বৌদিকে তুই কিছুই জানাসনি। আসলে দাদা, বিয়েটা খুব তাড়াতাড়ি করেছি। আমি আর মেঘা একসাথে কাজ করি, অনেকদিন ধরে একে অপরকে জানি। কোনো ব্যাপার না, যদি তোরা এই সিদ্ধান্তে খুশি হয়ে থাকিস তাহলে আমরাও খুশি। তবে না গলায় মঙ্গলসূত্র, না সিঁথিতে সিঁদুর। ঠাকুরপো, এ তো তোমার স্ত্রী কম, গার্লফ্রেন্ড বেশি মনে হচ্ছে। অ্যাকচুয়ালি বৌদি, আমাদের ওখানে লাইফস্টাইলটা এরকম ছিল যে বোঝাই যায় না যে বউ নাকি গার্লফ্রেন্ড। হ্যাঁ, লাইফস্টাইল থেকে মনে পড়লো, আমাদের প্রতিবেশী গুপ্তবাবু আছেন না, ওনার বৌমাও একদম তোমার মতো। ও, বিশাল বড় কোম্পানিতে কাজ করে, ও বোঝাই যায় না যে বউ না মেয়ে। তবে এই যে তুমি সেটটা পড়েছো না, এটা সরোজিনী মার্কেটে খুব সস্তায় পাওয়া যায়। কত পড়লো বৌদি? এগুলো কোনো ওখানকার ডুপ্লিকেট নয়, এগুলো সব রিয়েল, রিয়েল গোল্ড, রিয়েল ডায়মন্ড। এটা 1,00,000 টাকার রিং, আর ইয়াররিংটা 1,50,000 টাকার বৌদি। আরে রিয়েল গোল্ড ব্রেসলেট। আরে আভা, তুমি সব খোঁজ খবর কি দরজায় দাঁড়িয়ে নেবে? তুমি ওর সাথে বাজারে চলে যাও আর ওখানে গিয়ে কেনাকাটা করে নিও। আপাতত নিজের ছোট যাকে বরণ তো করো, প্রথমবার এসেছে বাড়িতে, যাও ওদের জল খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, স্বাগত তো জানাতেই হবে, এসে পড়ো তাহলে তোমরা, চলো। রজত, রেস্টরুমটা ওদিকে, আগে তোমরা দুজন গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর একসাথে চা খাওয়া যাবে। হ্যাঁ যাই, এসো। তুমি আমাকে প্রথমে কেন বলনি যে তুমি আমাকে বউ বলতে চলেছো? তোমার বৌদি কি সন্দেহপাতি? কেমন আমি খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন জিজ্ঞেস করছে? ইটস ওকে ডিয়ার, চিল। 2 বছর ধরে লিভিনে আছি, কি স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর মতোই তো আছি। হ্যাঁ, চিন্তা করো না, এমনিতেও এখানে কারোর কিছু জানার কথা নয়। এসব ছাড়ো, কাজের কথা বলো, এখানে তো এসে গেছি, এবার কাজটা কিভাবে শুরু করব? ওয়েল, ঘরের থেকে কাজ করা খুব সমস্যা, পুলিশ এখানেও আসতে পারে। আমরা গাড়ির ভিতরে থেকে অপারেট করব, আর গাড়িটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করতে থাকব, যাতে পুলিশ আমাদের ট্রেস না করতে পারে। দ্যাটস আ ভেরি গ্রেট আইডিয়া। কিন্তু এই যে মিস্টার, আমাদের গাড়িটা কোথা থেকে আসবে? ওয়েল, দাদার গাড়িটা আছে না? মানে নতুন বাড়ি, নতুন গাড়ি, নতুন ডেটা। তো কাজ শুরু করা যাক। কাজও শুরু হয়ে যাবে ম্যাডাম, কিন্তু কাজ শুরু হওয়ার আগে নতুন স্ত্রীকে অনুভব তো করে নি। প্রথম নাম্বার ডায়াল করো। হ্যালো। নমস্কার স্যার, আমি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বলছি। এবারে আমাদের কোম্পানিতে অনেক প্রফিট হয়েছে, এবারে আমাদের কোম্পানির পুরো প্রফিটটা আমাদের কাস্টমারদের সাথে শেয়ার করছে, তাই আপনি এবারে পুরো 25,000 টাকা বোনাস পাবেন। 25,000 টাকা আমার অ্যাকাউন্টে চলে আসবে তো না? হ্যাঁ স্যার, কিন্তু আমি কি গৌতমবাবুর সাথে কথা বলছি, তার জন্য আমার আপনার অ্যাকাউন্টে ভেরিফিকেশন চাই। হ্যাঁ হ্যাঁ বলুন, কি কি ডিটেলস দিতে হবে স্যার? সবার আগে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি, 6 8 555 1। স্যার আপনার নাম্বার হাতে একটা SMS এসেছে, তো ওই OTPটা বলুন, 2142। স্যার ফোনটা কাটা মাত্রই আপনার অ্যাকাউন্টে পুরো 25,000 টাকা পৌঁছে যাবে, আপনার দিনটা শুভ হোক। আর আমাদের দিনটাও শুভ হলো, আজকে শুরুটা দারুণ। হে ভগবান, স্ক্যাম হয়ে গেল। পুলিশ, পুলিশ! গুড মর্নিং গোপালবাবু, কেমন আছেন আপনি? স্যার আমি আপনার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে কল করেছি, আপনার অ্যাকাউন্টে কিছু টাকা আসতে চলেছে। হ্যাঁ, তো আপনার ডিটেলসটা চাই।
ওকে, অনেক টাকা কামিয়েছি, আজকের জন্য এনাফ। অনেক কামিয়েছো, তাহলে এবার পার্টি করি। ওকে, পার্টি হয়ে যাক। ইয়েস। দেখুন, আপনারা ঘাবড়াবেন না, এই শহরে এই ধরনের সাইবার ক্রাইম প্রায় হয়ে যাচ্ছে, আপনারা একদম চিন্তা করবেন না, আমরা ওদের ধরেই ছাড়বো। থ্যাংক ইউ স্যার, প্লিজ স্যার। স্যার, আপনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন। আমাদের এই শহরে গত মাসে যত সাইবার ক্রাইম হয়েছে তার সব রিপোর্ট এখানে আছে, এই যে এই নিন স্যার। আর স্যার, যে যে নাম্বার থেকে লোকেদের সাথে ফ্রড হয়েছে তার মধ্যে থেকে একটা নাম্বার অন্য জায়গায় অ্যাক্টিভেট হয়ে গেছে, মনে হচ্ছে ওরা একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছে। 24 ঘন্টা ওই নাম্বারের উপর নজর রাখো আর ওই নাম্বারটা ট্রেস করতে থাকো। ওকে স্যার। চব্বিশ ঘন্টাও কাটেনি যে ওরা এসেছে আর ওরা না বলে উধাও। আরে এটা কোনো কথা হলো বলো? এত কেন চিন্তা করছো ভাই, চলে আসবে এক্ষুনি, কোথাও হয়তো ঘুরতে গেছে, কোথায় কোথায় এত চিন্তা করো কেন? একটু চিন্তা ভাবনা কম করো, আমি কাজ করে নি। এই দেখো এসে গেছে দুজন। কোথায় চলে গেছিলে তোমরা দুজন না বলে? আমরা দুজন কখন থেকে তোমাদের জন্য ডিনারের অপেক্ষায় আছি। আরে বৌদি, আমি প্রথমবার এই বাড়িতে এসেছি আর তোমাদের জন্য কিছুই আনতে পারিনি, এই জন্য আমরা শপিং করতে গেছিলাম তোমাদের জন্য গিফট আনতে। দেখাও দেখাও কি নিয়ে এসেছো আমাদের জন্য। এটা দেখো কি নিয়ে এসেছি তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ রাজাত। ইউ ওয়েলকাম। এরকম শাড়ি তো আমার কাছে অনেকগুলো আছে, যাক কোনো ব্যাপার না, এটাও পরে নেব। আরে পুলিশের সাইরেনের আওয়াজ শুনে তোমরা দুজন এমন চমকালে যেন পুলিশ তোমাদেরকেই খুঁজছে। হ্যাঁ না বৌদি, তুমি কিরকম ঠাট্টা করছো? শোনো, এবার এদের দুজনকে একটু ফ্রেশ হয়ে নিতে দাও, তোমরা এক কাজ করো, হাত মুখ ধুয়ে নাও, একসাথে খাবার খাও, তাড়াতাড়ি যাও। চলো। শোনো না, আমার তোমার সাথে একটু কথা আছে। কি ব্যাপার? খুব মুডে আছো মনে হচ্ছে। আমি ভাবছিলাম যে তুমি একাই সারা সংসারের দায়িত্ব নিয়েছো, তাই ভাবছিলাম যদি আমি চাকরি করি তাহলে কেমন হয়। তোমার শরীর ঠিক আছে তো? চাকরির কথা মাথায় এলো কি করে? এখন এইসব ছাড়ো না আর আমার কথা মন দিয়ে শোনো। হ্যাঁ বলো না শুনি। দেখো, রজত আর মেঘা দুজন স্বামী স্ত্রী কাজ করছে, তাই ওদের ইনকামটাও বেশি, সুখে দিনও কাটাচ্ছে। আর যদি আমিও চাকরি করি তাহলে আমরাও সুখে থাকব। কেমন ছিল আমার আইডিয়া? হ্যাঁ আইডিয়া তো খুবই ভালো, কিন্তু তুমি কি করবে? সেটা আমি রজত আর মেঘার সাথে কথা বলে নেব যে ওদের কোম্পানিতে যেন আমাকেও চাকরি দিয়ে দেয়। কেমন লাগলো আমার আইডিয়া? আইডিয়া তো একদম দারুণ, একদম তোমার মতো মিষ্টি মিষ্টি। তাহলে এই মিষ্টি আইডিয়ার সাথে মিষ্টি মুখ হয়ে যাক। কি অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে? কিন্তু কিভাবে? এটিএম গেছিলাম টাকা তুলতে, ওখানে গিয়ে দেখি অ্যাকাউন্ট লক হয়ে গেছে। হয়তো বারবার ট্রানজ্যাকশন হওয়াতে ব্যাংকের সন্দেহ হয়ে গেছে, সেজন্যই ব্লক করে দিয়েছে। আরে কি এমন করেছো ঠাকুরপো যে তোমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেল? আরে বৌদি দাও, কিছু না, ব্যাস ওই কেওয়াইসি সাবমিট করা ছিল আর আমি এখানে, তাই জন্যই হয়তো ব্লক করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, যাক বাদ দাও,
আচ্ছা শোনো, আমার তোমার দুজনের সাথে একটা জরুরি কথা আছে। হ্যাঁ বলো না বৌদি। আসলে আমি ভাবছিলাম যে আমিও চাকরি করব। আরে ফাইট, তো খুব ভালো কথা, তোমার তো করা উচিত। ঠিক বলেছি না আমি? তা তোমাদের কোম্পানিতে একটা ছোটখাটো চাকরি পাইয়ে দাও না। আমাদের কোম্পানিতে? আসলে আসলে বৌদি, আমাদের কোম্পানিতে চাকরি পাওয়া না মুশকিলের। হ্যাঁ বৌদি, আসলে তোমার তো এত এক্সপিরিয়েন্স নেই না, এই জন্য। তাই আমাদের কোম্পানিতে তুমি এত সহজে চাকরিটা পাবে না, খুব মুশকিল। রাইট। হ্যাঁ তা মুশকিল হতে পারে, অসম্ভব তো নয় না? তোমরা দুজনে তো শুরুতেই মানা করে দিলে। এ তোমার বৌদিটা পাগল নাকি? বৌদি কথা ছাড়ো, ভাবো টাকা কোন অ্যাকাউন্টে আসবে, আর নতুন অ্যাকাউন্ট খুলতে সময় লাগবে। আমার কাছে একটা আইডিয়া আছে। যতক্ষণ তোমার নিউ অ্যাকাউন্ট ওপেন হচ্ছে না না, আমরা সব টাকা আমার অ্যাকাউন্টে আনিয়ে নিই, আর যখনই টাকা এসে যাবে তখন আমরা ক্যাশ বার করে নেব। ঠিক আছে, অ্যাকাউন্ট তো হয়ে গেল, এখন আমাদের চাই নতুন ডেটা। নতুন ডেটা ছাড়া কাজ শুরু হবে না। নতুন ডেটা কোথা থেকে? ইয়েস, ওরা দুজন নিজেকে ভাবেটা কি? কি হয়েছে? আমি যখন ওদেরকে ওদের কোম্পানিতে আমার জবের কথা বললাম, তখন ওরা দুজন পরিষ্কার মানা করে দিল, যেন ওরা চাই না যে আমি চাকরিটা করি। না না, তেমন কোনো ব্যাপার নয়, অকারণে তুমি তোমার প্রেসার বাড়িয়ে ফেলবে। দেখো আমার রাগ করাটা কিন্তু একদম স্বাভাবিক, ওদের দুজনের জানি না এত কিসের অহংকার টাকার। দেখো তুমি, আমি ওদের থেকে বেশি টাকা কামিয়ে দেখাবো। আমার পুরো বিশ্বাস আছে তুমি ওদের থেকে অনেক বেশি ইনকাম করতে পারো, কোনো সন্দেহ নেই। কিন্তু এখন একদম শান্ত হও, ঠিক আছে? আর রজতের সাথে আমি কথা বলে নিচ্ছি। তবে আরেকটা কথা আছে। হ্যাঁ। যখন আমি ওদের সাথে জবের ব্যাপারে কথা বলছিলাম, তখন ওদের দুজনের চেহারা ফ্যাকাশে হয়ে গেল, ঠিক তেমন ভাবে যেমন পুলিশের সাইরেনের আওয়াজ শুনে দুজনের চেহারা ফ্যাকাশে হয়ে গেছিল। নিশ্চয়ই কোনো গড়বড় আছে। আরে না না, তুমি কাল সারা রাত কিছু খাওনি, তাই মাথাটা তোমার খালি পেটের জন্য শুধুমাত্র ঘুরছে। চলো আজ তোমার জন্য ব্রেকফাস্ট আমি নিজে হাতে বানাবো। চলো চলো চলো, আরে এসো এসো তাড়াতাড়ি। আরে শোনো না তুমি, কাম 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 কাম। সতীশ ভাই, একটু আর্জেন্ট আছে, আমার আজকেই নতুন ডেটা চাই। ডেটা পেয়ে যাবে, কিন্তু 1,00,000 টাকা ক্যাশ দিতে হবে। 1,00,000? সতীশ ভাই, কি জানো তো আমার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে, টাকা আমি আপনাকে কিছুদিন পরেই দিয়ে দেবো, হয়ে যাবে না? ক্যাশ নেই তো ডেটা নেই, বিনা টাকায় ডেটা পাওয়া যাবে না। চলো বাই। সতীশ ফোন কেটে দিল, বলল যে বিনা টাকায় ডেটা দেবে না। বুঝতেই পারছি না টাকা কোত্থেকে আসবে। আমার কাছে একটা রাস্তা আছে যাতে আমরা টাকাটা ব্যবস্থা করতে পারবো। কি? তোমার দাদাকে কল করতে পারি। মানে অন্যের সাথে স্ক্যাম করতে করতে শেষে নিজের দাদার সাথেও? হ্যাঁ সরিতা, তুই জানিস না টিভিতে নতুন শো এসেছে, আমি হব লাখপতি। ব্যাস শোতে প্রশ্নের উত্তর দাও আর মালামাল হয়ে যাও। আমি তো ব্যাস বাড়িতে বসে ট্রাই করে যাচ্ছি, দেখিস খুব তাড়াতাড়ি আমার নাম্বারটাও লেগে যাবে। হ্যাঁ আর আমিও লাখপতি হয়ে যাব। এই যে ম্যাডাম, যদি আপনার সব দরকারি কথা হয়ে গিয়ে থাকে তাহলে আমার একটা ফালতু কথা শুনে নিন। হ্যাঁ হ্যাঁ সরিতা, একটু হোল্ড কর। হ্যাঁ, আরে রাগ করছো কেন? দরকারি কাজ আছে। তোমাকে ওই যে জমি 10,00,000 টাকা রাখতে দিয়েছিলাম না, ওটা নিয়ে এসো, আমি ব্যাংকে জমা দিয়ে আসি। বাড়িতে এতগুলো টাকা রাখা একসাথে সেফ নয়। আনছি। থ্যাংক ইউ। এই নাও পুরো 10,00,000। থ্যাংক ইউ, আমি তাড়াতাড়ি জমা করে তাড়াতাড়ি ফিরে আসছি। হ্যালো সরিতা। হ্যাঁ এই শোন না, আমি শুনলাম ওই মিশ্রায়ণ নাকি আমি হব লাখপতির জন্য ট্রাই করছে।
আরে ও কি জানে যে ওখানে গাধাদের কোনো এন্ট্রি নেই, তা নয় তো কি। করে দাও শুরু। আরে তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? যদি বৌদি আমার গলার আওয়াজটা বুঝতে পেরে যায় তো? কনফিডেন্সের সাথে কথা বলো, তাহলে কেউ কোনো আওয়াজ বুঝবে না। চলো, কাম অন। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি পূজা কথা বলছি। টিভির সব থেকে বড় শো কি হবে লাখপতি সেখান থেকে কল করছি। আমি কি মিস আভার সাথে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, আমি আভাই বলছি। ম্যাম, আমি আপনাকে বলতে চাই যে আপনার নামটা লাকি ড্রয়ের জন্য সিলেক্ট করা হয়েছে, তো আপনাকে লাক্সারি কার বা 50 লাখ টাকা উপহার হিসেবে দেওয়া হবে। তো আপনি বলুন যে আপনি কি নিতে চান, লাক্সারি কার নাকি 50 লাখ টাকা? আমি গাড়ি আর ঘোড়া দিয়ে আমি কি করব? আমি তো আমার পুরো ক্যাশ চাই। বলুন না, তাহলে আমরা কবে আর কিভাবে পাবো পুরস্কারটা? কিন্তু ম্যাম, আপনার যদি ক্যাশ চাই তাহলে আপনাকে আমাকে ব্যাংক ডিটেলসটা শেয়ার করতে হবে। দেখুন, আমার তো কোনো অ্যাকাউন্ট নেই, কিন্তু আমার স্বামীর অ্যাকাউন্ট আছে তো। হ্যাঁ ম্যাম, আপনি আপনার হাজবেন্ডের অ্যাকাউন্ট ডিটেলসটাও দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, হ্যাঁ এক মিনিট। এই শোনো, তাড়াতাড়ি তোমার ব্যাংক ডিটেলসটা দাও তো, তাড়াতাড়ি দাও না। আমার ব্যাংক ডিটেলস অন্য কাউকে কেন দিতে যাব? ম্যাম একটু তাড়াতাড়ি করুন, না হলে কলটা ডিসকানেক্ট হয়ে যাবে। আরে না 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 না, দেখুন কল ডিসকানেক্ট করবেন না, এক মিনিট হোল্ড করুন। আরে আমি হব লাখপতি থেকে ফোন করেছে, আমি 50 লাখ টাকার পুরস্কার পাচ্ছি। তাড়াতাড়ি নিজের ব্যাংক ডিটেলসটা দাও না, তাড়াতাড়ি দাও, নয়তো কি দিও না, এই নাও দাও দাও, যা ইচ্ছে যা ইচ্ছে দাও। হ্যালো, হ্যাঁ ম্যাম বলুন। 50109843। আপনার নাম্বার হাতে একটা এসএমএস এসেছে, তো ওই ওটিপিটা বলুন। হ্যাঁ, এসএমএস এসেছে, এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, লিখে নিন, 50 50 10। অনেক শুভেচ্ছা ম্যাম, আপনার অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি 50 লাখ টাকা পাঠিয়ে দেওয়া হবে কল ডিসকানেক্ট করার পরে। আপনার দিনটা শুভ হোক। তুমি ওকে ওটিপি দিয়ে দিলে। এক্ষুনি টাকা আসবে, দেখো টাকা আসবে। চলো, 50 হাজার তো এসে গেল, এখন বাকি 50 হাজারের ব্যবস্থা করতে হবে যাতে আমরা ডেটার ব্যবস্থাও করতে পারি। কি হলো, তুমি আপসেট কেন? আমি আপসেট কেন হচ্ছে? ওইদিকে ওখানে আবা বৌদির কি অবস্থা হয়েছে? দেখো দেখো, টাকা এসেছে, টাকা এসে গেছে। আসার জায়গা চলে গেছে 50 হাজার টাকা আমাদের অ্যাকাউন্ট থেকে। এবার বসে বসে কপালে চাপড়াও, বেশি বুদ্ধিমান। স্যার, যতগুলো নাম্বার আমরা ট্র্যাকিংয়ে দিয়েছিলাম সেখান থেকে একটা নাম্বার অ্যাক্টিভেট হয়ে গেছে, আর তার লোকেশনও ট্রেস হয়ে গেছে। আচ্ছা, ট্রেস হয়ে গেছে, চলো চলো ওদেরকে ধরে নিয়ে আসি। হ্যাঁ স্যার। পুলিশ এখানে কি করছে? এই কে ওখানে? দাঁড়া, এই চলো দাঁড়ো, পালাও। স্যার, আসুন। আমরা তো আজ বেঁচে গেছি, কিন্তু পুলিশ যদি খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে যায় তখন আমরা কি করব? এর আগেই পুলিশ এখানে চলে আসে, আমাদের এখান থেকে পালাতে হবে। তুমি লাগেজ গুছাও ফাস্ট। তোমরা দুজন চাই যত তাড়াহুড়ো করো, তোমরা দুজন এখান থেকে পালাতে পারবে না। বৌদি, তুমি এসব কি বলছো? ব্যাস ব্যাস,
বেশি নাটক করার দরকার নেই। আমি তোমাদের দুজনের আসল রূপ দেখে ফেলেছি। বৌদি, এইসব তুমি কি বলছো? আমার তো আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু আজ যখন আমি তোমাদের দুজনকে পুলিশের হাত থেকে পালাতে দেখলাম। জানতে পারলাম যে তোমরা দুজন কি কাণ্ড কারখানা করছো। এবার তো পুলিশই বলবে যে টাকা কামানোর জন্য তোমরা দুজন কি করো। এবার তোমাদের এখান থেকে পালানো অসম্ভব। রজত, হঠাৎ করে কোথায় যাচ্ছিস তোরা? কিছু না দাদা, আসলে কাল থেকে অফিস শুরু, তাই যেতেই হবে। অফিস যেতে হবে, ঠিক আছে, কিন্তু এইভাবে কাউকে কিছু না বলে বৌদিকে বলেছিস তো? না আসলে। আচ্ছা এক মিনিট দাদা, আমি ডাকছি। আভা, আভা, রজত আর মেঘা কোথায় যাচ্ছে? ওদের তারা আছে, হঠাৎ করে যাচ্ছে, তুমি এসো। আভা, তোদের বৌদি আসলে কেন, কোথায় গেল? দাদা হয়তো বাইরে কোথাও গেছে। না, আমার ওর সাথে একটু আগেই কথা হয়েছে, আর এই সময় ওর বাইরে যাওয়ার কোনো কারণ নেই, বাড়ির ভেতরেই কোথাও আছে। আভা, আরে আভা! দাদা তুমি এত চিন্তা করো না, আমি পরে বৌদিকে ফোন করব। আমাদের আমাদের যেতে হবে, না হলে খুব দেরি হয়ে যাবে। দেখ, ওকে না বলে গেলে কিন্তু ওকে লেগে যাবে। করে নেব। হ্যাঁ, মনে করে কিন্তু করে নিস। হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাস। আর ইন্সপেক্টর স্যার, আপনারা এই সময় এখন এখানে কি ব্যাপার? স্যার, এরা তো ওই দুজনেই যাদের ফ্ল্যাটে আমরা কদিন আগে তল্লাশি করেছিলাম। মনে হচ্ছে শহরে যত সাইবার ক্রাইম হয়েছিল ওই সবগুলোতে এই দুজনের হাত ছিল। অ্যারেস্ট করো এদের। আরে এক মিনিট, এক মিনিট ইন্সপেক্টর স্যার, আপনি কি আমাকে প্লিজ বলবেন যে আমার ভাইকে কোন অপরাধে অ্যারেস্ট করতে এসেছেন? কিছুক্ষণ আগে এই বাড়ি থেকে আবা নামের এক মহিলার ফোন এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তোমার স্ত্রী? কেন, ও কি বলছিল? উনি আমাদের এটাই বললেন, এখানে অনেক স্ক্যাম চলছে, আর দুজন রজত আর মেঘা এই দুজনে মিলে স্ক্যাম করছে। রজত, তোরা তো বলছিস যে তোর বৌদি, বৌদি কোথায়? হ্যাঁ দাদা, জানি না ইন্সপেক্টর, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, আমরা তো এখান থেকে নিজেদের বাড়ি যাচ্ছি। আমরা কিচ্ছু করিনি, আমরা তো শুধু আমাদের বাড়ি যাচ্ছিলাম, তাই না? তোমরা দুজন এই ব্যাগটা তল্লাশি নাও। আরে কিন্তু কেন, আপনি এসব কেন করছেন? এর দরকার নেই। হ্যাঁ স্যার, ব্যাগে তল্লাশি এইসব কিছু দরকার নেই স্যার, এখানে কিচ্ছু নেই স্যার। রজত, এতগুলো মোবাইল, এতগুলো ল্যাপটপ, এসব কি? সত্যি কথা এখানেই বলে দাও, থানায় গেলে এসব কথা বলার সময় পাবে না। হ্যাঁ এটা সত্যি, হ্যাঁ এটা সবটাই সত্যি। হ্যাঁ, গত এক সপ্তাহ ধরে লোককে ফোন করছি, লোককে ফ্রড করছি, লোকের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিচ্ছি, আর যখন আপনারা আমার বাড়ি চলে এলেন তখন আমরা এখানে চলে আসি দাদা বৌদির কাছে, আর এখান থেকে নিজেদের কাজ শুরু করি।
কিন্তু তুমি তোমার বৌদিকে হত্যা করলে কেন? উনি জেনে গেছিলেন আমাদের ব্যাপারে। আমাদের এখান থেকে যাওয়ার ছিল, কিন্তু উনি আমাদের আটকাচ্ছিলেন। আমি আবার বলছি বৌদি, সরে যাও আমাদের পথ থেকে, না হলে ভালো হবে না। যতক্ষণ না পুলিশ আসছে তোমরা দুজন এখান থেকে কোথাও যাবে না। বৌদি, কি করে ফেললাম? তুমি বৌদিকে মেরে দিলে, এবার পুলিশ আমাদেরকে ছাড়বে না। সামলাও, নিজেকে সামলাও তুমি মেঘা, আমাদের আর কোনো রাস্তা ছিল না। কিন্তু লাশটাকে আমরা এইভাবে ছাড়তে পারবো না, নাহলে জল অনেক দূর গড়িয়ে যাবে। ব্যাগ নিয়ে আসো, ব্যাগ নিয়ে আসো। এই চারটা তোকে আজ থেকে বহু বছর আগে মারা উচিত ছিল। আগে মারলে আজকে আমাকে এই তিনটা দেখতে হতো না। তোর টাকার এত লোভ, সামান্য টাকার জন্য তুই নিজের বৌদিকে মেরে দিলি। সাহু, গ্রেফতার করো এদের আর নিয়ে চলো। রানু,